আসসালামু আলাইকুম। সাকিব আল হাসানের সামনে একই কাণ্ড ঘটালেন শেখ মেহেদী হাসান। নুরুল হাসান সোহান আউট হয়ে গেছে, এরপর মাঠে নামেন শেখ মেহেদী হাসান, যেখানে সাকিব আল হাসানের সাথে জুটি তৈরি করেন শেখ মেহেদী হাসান। মাঠে নেমেই তিনি অত্যন্ত চমৎকার খেলছিলেন, যেখানে তিনি ছক্কার ফুল জুড়ে ছুটিয়েছেন। সাকিব আল হাসানের সামনে তিনি পরপর তিন বলে তিনটি ছক্কা মেরে ছক্কার হ্যাট্রিক করেছেন। এতে কিন্তু রংপুরের সমর্থকরা উল্লাসিত হয়েছে, কিন্তু এরপরে ঘটে গেল বিপত্তি। শেখ মেহেদী হাসান 17তম ওভারে খেলতে গিয়ে বোল্ড আউট হয়ে গেলেন, আর তখনই তিনি মেজাজ হারালেন। মেজাজ হারিয়ে সাকিব আল হাসানের সামনেই করে ফেললেন একটি অঘটন। বোল্ড হয়ে তিনি রাগ করলেন এবং রেগে গিয়ে তিনি স্টাম্পের মধ্যে ব্যাট দিয়ে বাড়ি মারতে গেলেন। হঠাৎ কী হলো, তিনি বাড়ি মারতে গিয়েও বাড়ি মারলেন না। এ যাত্রায় তিনি বেঁচে গেলেন। যদি তিনি ব্যাট দিয়ে স্টাম্পে বাড়ি মারতেন, তাহলে বড় ধরনের শাস্তির মুখে পড়তেন শেখ মেহেদী হাসান। কেন তিনি এরকমটা করলেন আর এ নিয়ে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে যে শেখ মেহেদী হাসান যেটা করেছেন এটা খুবই খারাপ করেছেন। তো বন্ধুরা, আপনারা কী ভাবছেন, তার এটা ঠিক হয়েছে?